সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব পরিমিতি 16.4 এর পর্ব 3। এই পর্ব থেকে আমরা তোমাদের পাঠ্য বইয়ে ধারাবাহিক ভাবে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এখন আমরা প্রথমে দেখব তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বর প্রশ্ন। প্রশ্ন ছিল একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা 4.5 মিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করো। আশা করি এই সূত্রগুলো আমরা প্রমাণ দেখছিলাম, সবাই পারার কথা। প্রথমে মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য A=16 মিটার, প্রস্থ B=12 মিটার এবং উচ্চতা C=4.5 মিটার। এখন আমরা বলছি এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান 2×AB+BC+CA বর্গ একক। তাহলে 2×A, এর মান হচ্ছে আমার 16, ইন্টু বির মান হচ্ছে 12, প্লাস বির মান 12, সির মান 4.5, প্লাস সির মান 4.5 ইন্টু এর মান হচ্ছে 16, এত বর্গ মিটার। 2×16 = 12, 192 যোগ 4.5 12 দ্বারা গুণ করলে পাবো তোমরা 54, যোগ আর 16 4.5 দ্বারা গুণ করলে পাবো তোমরা 72, এত বর্গ মিটার। সুতরাং এটা যোগ করলে পাবো তোমরা 318 বর্গ মিটার, 2 দ্বারা 318 করলে 636 বর্গ মিটার। এটা হচ্ছে একটা আনসার। এবার বলছে কর্ণের দৈর্ঘ্য, সুতরাং কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট আবার A²+B²+C² একক, এর মান কত আমার পাইছি 16, A²+B এর মান কত 12, সির মান কত 4.5, এত মিটার। 16 বর্গ করলে পাচ্ছি আমরা 256, আর 12 হচ্ছে 144, আর 4.5 বর্গ করলে পাচ্ছি আমরা 20.2 মিটার। এটা যোগ করলে আমরা পাব 420.25, তুমি বর্গমূল করলে পাবা 20.5 মিটার। তাহলে এটা হবে একটা আনসার। এবং আয়তন, আয়তনের সূত্র মানে আমরা ABC ঘন একক, এর মান আমার হচ্ছে 16, বির মান হচ্ছে 12, সির মান হচ্ছে 4.5, তাহলে ঘন মিটার। এবার তিনটার তুমি যদি ক্যালকুলেশন করো, গুণ করে ফেলো, তাহলে তোমরা পাবা 864 ঘন মিটার। এটা হবে আমার আরেকটা আনসার। আমরা এখন তোমাদের পাঠ্য বইয়ে 9 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা কি ছিল একটু খেয়াল করো, একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে, 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার করে ঘনবস্তুর তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, যেহেতু অনুপাতে দেওয়া আছে তাহলে এটার জন্য আমরা 21x সেন্টিমিটার, তাহলে প্রস্থ ধরে নিলাম B=16
16 সেমিমিটার এবং উচ্চতা c = আমরা ধরে নিলাম 12x সেমিমিটার এবং আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য রুট আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্রশ্ন মতে কর্ণের দৈর্ঘ্য সমান সমান দেওয়া আছে আমার 87 সেমিমিটার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 87 এখন আমরা উভয়কে বর্গ করে যদি রুটটা উঠাই দিই তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হবে 87 স্কয়ার বর্গ করি এখন এর মান আমাদের ছিল এর মান আমরা কত পেয়েছি 21 21x হোল স্কয়ার প্লাস b এর মান হচ্ছে আমার 16x হোল স্কয়ার c এর মান হচ্ছে আমার 12x হোল স্কয়ার আর 87 এর তোমরা বর্গ করলে পাবা 7569 21 এর বর্গ হচ্ছে 441x স্কয়ার 16 এর বর্গ হচ্ছে 256x স্কয়ার আর 12 এর বর্গ হচ্ছে 144x স্কয়ার 569 এই তিনটার যোগ করলে তোমরা পাবা 841x স্কয়ার ইকুয়াল টু 7569 আমাদের এবার x স্কয়ার এর মানটা বের করে ফেলি x স্কয়ার ইকুয়াল টু 7569 বাই 841 এটাকে যদি আমরা ভাগ করি এটা কাটা গেলে তা হচ্ছে 9 বাদ যাচ্ছে তাহলে 9 সুতরাং x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 3 এবার আমাদের আছে ঘনবস্তুর তলের ক্ষেত্রফল সুতরাং ঘনবস্তুর তলের ক্ষেত্রফল 2 ইনটু ab প্লাস bc প্লাস ca বর্গ একক 2 ইনটু এর মান আমরা পেয়ে গেছি কত এর মান কত ছিল আমাদের 21x তাহলে 21x ইনটু 16x প্লাস 16x ইনটু 12x প্লাস 12x ইনটু 21x এত বর্গ সেন্টিমিটার একুশ একুশ হলে তুমি যদি গুণ করো তাহলে পাবে 336 336 এক্স স্কয়ার 16 বার হচ্ছে 192 এক্স স্কয়ার 12 আর 21 গুণ করলে তুমি পাবে 252 এক্স স্কয়ার তো বর্গ সেন্টিমিটার এই সবগুলো যোগ করলে তোমরা পাবা 780 এক্স স্কয়ার এই দুটো গুণ করলে আমরা জানি 1560 এক্স স্কয়ার এখন 1560 ইনটু এক্স এর মান আমরা পাইছিলাম 3 এত বর্গ সেন্টিমিটার তাহলে এটা আমরা গুণ করলে যেটা পাবো 14040 বর্গ সেন্টিমিটার তাহলে এটা হবে আমাদের আনসার